ইসলাম বলেছেন, একজন মুমিনের পায়ে যদি একটা কাঁটা বিধে, চলতে চলতে একটা কাঁটা বিধে, এর বিনিময়ে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। তো যে বিষয়টা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যার দলিল আমরা একটা হাদিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি 73 দলে ভাগ হয়ে যাবে, যার 72টা দলই জাহান্নামে যাচ্ছে, একটা জান্নাতে যাবে, তার মানে সংখ্যা কম হচ্ছে। আরেকটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শব্দের অপচয় করেন না, একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন। যেমন যুলকারনাইন যাচ্ছিলেন পূর্ব দিকে, যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না, এতই মানবেতর জীবনযাপন করত। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বললেন কেজালিক, এরা এমনই ছিল, একটা শব্দ দিয়ে কওমের পুরো হিস্ট্রি বলা শেষ। এই কেজালিকা শব্দ দিয়ে আপনি তাফসীর দেখতে পারেন এই কওম সম্পর্কে কত কি বলা হয়েছে। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে একই আয়াত 31 বার রিপিট করলেন বা 32 বার রিপিট করলেন, মানে কি, কারণটা কি? কারণ এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহ পাক চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সূরার মধ্যে। আমরা যদি আল্লাহর নিয়ামত চতুর্দিকে দেখি তাহলে গুণে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো, এরপরেও মানুষ আল্লাহদ্রোহী আচরণ করছে।